পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। মেমারি পৌরসভার পৌর প্রশাসক স্বপন বিষয়ী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভায়। আগামী দিনেও ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির জেরে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে, তার জেরেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষজনের। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো করা হবে গোটা দেশজুড়ে, এমনটাই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি মেমারি শহরেও প্রতিবাদ সভা এবং ধিক্কার সভার আয়োজন করা হয়েছে। আগামী দিনেও লাগাতার আন্দোলন চলবে বলে জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। জলটা মাথা টপকাতে দিলে হবে না, মাথা টপকানো লাগে সাথে বাঁধ দিতে হয়। যখন দেখা যাবে হাঁটু বেশি জল উঠে যাচ্ছে তখন একটা বাঁধ দিতে হয়। সেই বাঁধ দেওয়ার কাজটা যে করা হলো, আমরা অনেক দিন ধরে বারবার আমরা চেয়েছিলাম যে মেমারিতে একটা বড় জল প্রকল্প, যে জল প্রকল্প 2011-12 সালে বোধ হয় আমাদের ইউপিএ গভর্নমেন্ট থাকাকালীন স্যাংশন হয়েছিল, তখন যে নাম জওয়াহরলাল নেহরু নামে ছিল প্রজেক্টটা, সেই টাকা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আসার পর যে সংস্থাটা ছিল সেই সংস্থাটাকে তুলে দিল,